আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফাতেমা ভ্লগে আপনাদের স্বাগতম। রমণী আজকে বিকেলবেলা হঠাৎ করে বায়না ধরলো, সে ঘুরতে যাবে। তার সারাদিন বাসায় ভালো লাগে না, তাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তখন কী করার? মেয়ে কান্নাকাটি করতেছে আর ঢাকা সহ সারাক্ষণ ঘরের ভিতরে থাকা ওর দম বন্ধ হয়ে আসতেছে, এই জন্য মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি বিকেলবেলা। এখন বাজে বেলা 5টা। এই যে আমরা রিক্সায় উঠে গেছি, রিক্সায় উঠে যাচ্ছি, ও পুরো রাস্তা জিজ্ঞেস করতেছে আমরা কখন যাব, কখন পৌঁছাবো। রাস্তা একটু জ্যাম ছিল, চিপা রাস্তা, যদিও এই রাজাবাজারের রাস্তায় সবসময় জ্যাম থাকে। তো এই যে আমরা রিক্সায়, রোজামণি খুব খুশি, ও একটু সাজুগুজু করেছে, যদিও রোজামণি সবসময় সাজুগুজু করেই থাকে। এখন আমরা যাচ্ছি, অনেক মজা করতেছে রোজামণি, সে ঘুরতে যাবে। ওকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে গেলে ও অনেক খুশি হয়ে যায়। এই যে আমরা এখন যাচ্ছি, আমরা এখন আছি রাজাবাজার ইন্দিরা রোড। ও তো রিক্সায় অনেক মজা করতেছে। এই যে আমরা হচ্ছে এখন আছি এই খামারবাড়ির গোলচত্বরের কাছে, এখানে একটা মাঠ, এটাকে টিএনটির মাঠ বলে সম্ভবত, আমি সঠিক জানি না। এই জায়গাটা রোজামণির খুব পছন্দ, কারণ এখানে খেলার মাঠ আছে, ও মাঝে মাঝে আসে ওর বাবার সাথে। যদিও খেলতে পারে না, ও খেলার সুযোগ পায় না, তবে দাঁড়িয়ে থাকে। এই যে আমরা এখন খামারবাড়ি গোলচত্বরে আসি, এখানে হচ্ছে ডান পাশে আছে ইসলামিয়া ইস্পাহানি চক্ষু হাসপাতাল আছে, আর এই গোলচত্বরটা অনেক সুন্দর, ফুলের গাছ আছে, অনেক কিছু আছে। আমরা হচ্ছে যাব ওই মাথার উপরে, দেখা যায় মেট্রো রেলের রাস্তা। রোজামণি এই জায়গাটায় এসে একদম গান গাওয়া শুরু করে দিচ্ছে, ও তো অনেক খুশি, অনেক মজা করতেছে যে আমরা ঘুরতে যাচ্ছি। যদিও এসব জায়গাও আগেও বারবার অনেকবার ঘুরেছে, কিন্তু তারপরে ওর ভাল লাগে, ওর রিক্সা করে ঘুরতে ভালো লাগে। এই যে আমরা যাচ্ছি, আমাদের বাম পাশে আছে সংসদ ভবন এরিয়া। সংসদ ভবন এরিয়াটা অনেক সুন্দর, অনেক গাছপালায় ভরা, খেজুর গাছ ছিল। আমার মেয়ে খেজুর গাছ দেখছে, কিন্তু ভালোভাবে চেনে না যে খেজুর গাছ কী। ওরা তো, ও তো গ্রামে থাকে নাই, ও ছোটো থেকে ঢাকাতে থাকে, তবুও দেখালাম খেজুর গাছ, ও তো অনেক খুশি। সংসদ ভবনের ভিতর দিয়ে চলে গেছে মেট্রো রেলের রাস্তা। এই যে এটা হচ্ছে বাম পাশে সংসদ ভবনের গেট, গেটটা অবশ্য খোলা ছিল, যদিও সাধারণ পাবলিক মনে হয় না ঢুকতে পারে। এখন আমরা যাচ্ছি, আমরা যাব জিয়া উদ্যানে। এই যে আমরা এখন রিক্সা থেকে নেমে গেছি, আমরা এখন রিক্সা থেকে নেমে সংসদ ভবনের মানে সাইডে হাঁটতেছি। এই পাশে অনেক কৃষ্ণচূড়া গাছ আছে, অনেক ফুল ফুটছে নাকি, রিক্সাওয়ালা মামা বলল, এই জন্য আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। এই যে আমাদের বাম দিকে আছে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব। এই যে রোজামণি দেখাচ্ছে, মা চল আমরা এই পাশে যাই, আমরা ওই পাশেই যাচ্ছি। আমাদের বাম পাশে আছে সংসদ ভবন এরিয়া। এই বিল্ডিংগুলো দেখতে ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। এই যে কৃষ্ণচূড়া গাছ, সত্যি সত্যি কৃষ্ণচূড়া গাছে কী যে সুন্দর ফুল ফুটেছে, আপনারা না আসলে মিস করবেন, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এই ফুল থাকতে থাকতে। জায়গাটা অনেক সুন্দর, আর এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে এই কৃষ্ণচূড়া ফুলের জন্য। রাস্তায় অনেক ফুল পড়েছিল, আমার রোজা বুড়ি তো আগে কখনো কৃষ্ণচূড়া ফুল দেখে নাই, এই জন্য কৃষ্ণচূড়া ফুল দেখতেছে পড়ে আছে, ও নিবে বায়না করতেছে, তো আমি বললাম আচ্ছা নাও। ও তো অনেক খুশি কৃষ্ণচূড়া ফুল হাতে পেয়ে, একবার মালা গাঁথবে, একবার কানে লাগাবে, একবার ব্যাগে রাখবে, এসব বলতেছে। তো যাই হোক, এই যে আমরা আবার হাঁটা শুরু করলাম। আমরা রোজার বাবাকে নিই নাই, রোজার বাবার অফিস ছিল, এই জন্য ও অফিসে বের হয়ে গেছে, তারপরে আমরা মামিয়ে বের হয়ে পড়েছি। বিকেলবেলা 5:30 পার হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু ভাব, তবে রোদ ছিল ভালোই, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। দেখেন ভাইরে ভাই কী যে সুন্দর ফুলগুলো ফুটে আছে, ওই যে দূরে দেখা যায় সংসদ ভবনের মূল সংসদ ভবনের ইয়েটা বিল্ডিংটা, আর এই যে দেখেন কী যে সুন্দর ফুল ফুটে আছে, আপনারা না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না। রোজামণি পানি দেখতেছে, পানির কাছে মাছ দৌড়াদৌড়ি করতেছে, নাচানাচি করতেছে, আসলে এখানে অনেক মাছ আছে, আমিও একটু দেখলাম, তবে সাইডে যাইতে দেয় না।
পুলিশ আছে, ওনারা যেতে দিচ্ছে না, বারবার বাঁশি বাজাচ্ছে, এই জন্য আমরা সাইডেই ছিলাম। দেখেন কৃষ্ণচূড়া ফুলের কি অবস্থা, আপনারা আসলে তো আপনাদের মন ভরে যাবে এই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে। মানুষ অনেক ভিড় করতেছে, আমার মনে হয় ওনারা সবাই আসছে এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। আসলে শহরের মানুষ এসব কৃষ্ণচূড়া ফুল খুব কম দেখতে পায়। আর সংসদ ভবনের এরিয়াটা কি যে সুন্দর, এখন ফুলে ফুলে ভরে গেছে। এই জায়গাটা দেখতে কি যে ভালো লাগতেছে। আমার মেয়ে এখন রাস্তার ওই পাশে যাবে, ওর ভালো লাগতেছে ওই গাছগুলোর ভিতরে যাবে। এই যে দেখেন কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ, আমার মেয়ে তো অনেক খুশি। ও কৃষ্ণচূড়া ফুল ছিঁড়তে চাচ্ছিল, কিন্তু পুলিশ ছিল সাইডে, এই জন্য তারা তাড়াতাড়ি করে আমাদেরকে সরিয়ে দিল। যেখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বাঁশিতে বারবার ফু দিচ্ছিল, এই জন্য আমরা ওখান থেকে উঠে আসলাম। রোজা উঠতে চাচ্ছিল না, তবু ওকে জোর করে ডেকে ডুকে একটু উঠাই নিলাম। ভাই রে ভাই, এত ফুল! আমি কৃষ্ণচূড়া, আমিও গ্রামে বড় হয়েছি, কিন্তু এত কৃষ্ণচূড়া ফুল একসাথে আমি কখনো দেখি নাই। আমি দেখে আমার চোখ একদম জোড়াই গেল, আমি মন চাচ্ছে না ওখান থেকে আসতে। অনেক মানুষ ওখানে ভিড় করতেছিল শুধু এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। আপনারা অবশ্যই মিস করবেন না, যাবেন। যারা ঢাকা শহরে থাকেন অবশ্যই সংসদ ভবন এটাই এর মধ্যে ঘুরে আসবেন কৃষ্ণচূড়া ফুল থাকতে থাকতেই, তাহলে অনেক ভালো লাগবে। যদি নতুন করে আপনারা আবিষ্কার করবেন এই সংসদ ভবন এরিয়াটাকে। আমি দেখে তো হা হয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। আসলে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না পুলিশগুলো, অনেক জ্বালাতন করতেছিল, বারবার বাঁশিতে ফু দিচ্ছিল। আমার মেয়ে পানির কাছে চলে যাচ্ছিল বারবার, ও পানিতে মাছ দেখবে, কিন্তু আমাদেরকেও দাঁড়াইতে দিচ্ছে না। দেখেন অনেক মানুষ আছে, আমি মানুষগুলোকে অবশ্যই ভিডিও করে নেই, মানুষের বিরক্ত হবে, এই জন্য আমি শুধু ফুল, সংসদ ভবনের বিল্ডিংগুলো এগুলোই ভিডিও করেছি। রোজামণি বারবার বলতেছে তুমি পড়ে আছে এই ফুলগুলার ছবি উঠাও, ভিডিও করো, এই ঘাসগুলার ভিডিও করো। ও আসলে অনেক খুশি এই জিনিসগুলো দেখে। সংসদ ভবন এরিয়াতে যত ফুলের গাছ আছে, সব ফুলের গাছগুলোতে কি যে পরিমাণ ফুল ফুটেছে, আর এত সুন্দর ফুল, মানে অনেক ভালো লাগতেছে সংসদ ভবনের এরিয়াটা। আপনারা অবশ্যই আসবেন দেখতে। আমরা মা মিয়ে তো দুইজন অনেক মজা করলাম। একটু বলে নিয়ে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো ব্লগ ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমাদের ভালো লাগবে, আমরা আরও নতুন নতুন ভিডিও করতে পারবো। দেখেন কি পরিমাণ ফুল ফুটেছে, যদিও আমাদের পরিচিত ফুল, তারপরেও এখন প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুটেছে। আসলে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। এখন আমরা সামনে আগাচ্ছি। রোজামণির তো হাজারটা প্রশ্ন, এটা কি ওটা কি, প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমি বেহুশ। যাই হোক, সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছি, ওর তো কথা বলতে আছে পুরো রাস্তা, পটর 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 করতে আছে। এই যে সংসদ ভবন এর মূল বিল্ডিংটা, এখানে পার্কিংয়ের জায়গা আছে, আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন। চারিদিকে পুরো সবুজ আর সবুজ, ঢাকা শহরের মতো এত গাছপালা মনে হয় না আর কোথাও আছে, আমি জানি না। আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, যখন মনে হয় আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি আমার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ি। স্বামী তো সবসময় থাকে না, তার কাজ থাকে, এই জন্য মা মিয়ে একসাথে বেরিয়ে পড়ি। দেখেন জিয়া উদ্যানের ওই পাশটা জায়গায় জায়গায় কৃষ্ণচূড়া ফুলের গাছ পুরোটা লাল হয়ে আছে, এলাকা জুড়ে সবুজের মধ্যে লাল ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। যদিও আমার ক্যামেরায় অত ভালো লাগতেছে না, কিন্তু সামনাসামনি এসে যদি দেখেন আপনারা সত্যি অনেক আপনাদের ভালো লাগবে, আপনাদের যেতে ইচ্ছা করবে না। আমার মেয়ে যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, আসলে এতে একটু পানি নাই ঝিলে, ও আইসক্রিম খেতে বায়না করতেছিল, ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, ও আইসক্রিম খেতে খেতে হাঁটতেছে। এই যে জিয়া উদ্যানে ঢোকার ব্রিজটা, আমরা অনেকক্ষণ রাস্তার পার হওয়ার জন্য একটু সময় নিয়েছিলাম ওই পাশ থেকে এই পাশে আসার জন্য, কারণ রাস্তায় এত পরিমাণ গাড়ি, মামিয়ে রাস্তা পার হতে পারতেছিলাম না। এই যে আমরা এখান থেকে নিচে মাছ দেখার চেষ্টা করতেছিলাম, মাছ যদিও নাই তো একটা মাছ দেখা যাচ্ছে। আমি আগে কখনো, আমি 6 বছর হচ্ছে ঢাকাতে থাকি, আমি আগে কখনো
এই ঝিলটা এরকম শুকানো দেখি নাই, এবার একদম পানি নষ্ট হয়ে গেছে, পানি নাই, অল্প পানি, ঘোলা ঘোলা পানি, আর ঝিলটা পুরোটা শুকিয়ে গেছে, ঝিলে কোনো পরিমাণ পানি দেয় নাই এই জন্য। যাই হোক, আগে হয় মনে হয় মানে পানি দেওয়া হতো, কিন্তু এবারে এই ঝিলের কোনো কাজ করে নাই লেকের, এই জন্য এই অবস্থা, মাছগুলো সব উপরে উপরে ভেসে বেড়াচ্ছে, আর খুবই খারাপ লাগতেছে জায়গাটা দেখতে। যাই, এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখন একদমই প্রাণ নাই। এখন রোজাবুড়ি মাছ দেখার বারবার চেষ্টা করতেছিল, আসলে মাছ দুই একটা ছিল, ভেসেছিল, পানি বাইরে অনেক গরম ছিল, রোদ ছিল, মাছগুলো অল্প পানিতে হিমশিম খেয়ে যাচ্ছিল। যাই হোক, এখন রোজামণি সেই জিয়া উদ্যান, জিয়ার কবরের উপর যে পাহাড়ের মতো ইয়েটা আছে, ওখানে ওঠার জন্য বায়না করতেছিল, বল কেনার জন্য বায়না করতেছিল, অনেক বায়না তার, যদিও আমি অত কথা শুনতে পারতেছিলাম না, আমার মাথা ব্যথা করতেছিল, এই জন্য আমি তাড়াতাড়ি বের হতে চাচ্ছিলাম, কিন্তু রোজামণি তো খেলবে, ও এদিকে খেলবে, সেদিকে খেলবে, বারবার দেখাচ্ছে, দূরে চলে যাচ্ছে দৌড় দিয়ে, আমি ওকে বারবার ডেকে ডেকে কাছে নিচ্ছি, ও তো আমার কথা শুনতে চাচ্ছে না। ওর এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে, অনেক বাচ্চা কাচ্চা খেলতেছে, ও অনেক খুশি হয় এই জায়গাটায় আসলে, মাঝে মাঝে এই জন্য নিয়ে আসি, বল সাথে নিয়ে আসি, আজকে বল আনা হয় নাই, বলের কথা মনে নাই, এই জন্য খালি হাতে চলে আসছি, নিয়ে বল কিনে চাচ্ছে। আমি ওকে একটু বোঝালাম, আমার হাতে অত টাকা পয়সা ছিল না, আমরা কোনো পরিকল্পনা ছিল না, হুট করে বের হয়ে চলে আসছে, এই জন্য আমি শুধু আসছি। এই যে এখানে দুই পিচ্ছি বল নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে, বল নিয়ে বলে আমাকে দাও, বলে আমাকে দাও, এই জন্য ওর মা ওকে সরিয়ে নিয়ে গেল, মনে হয় পিচ্ছির ছোট ভাই সরিয়ে নিয়ে গেল। রোজা ওটা দেখতেছে আর হাসতেছে যে ওরা বল নিয়ে মারামারি করতেছে। এখন রোজামণির বায়না, সবাই বল নিয়ে খেলতেছে, আমি বল নিব, আমি ওকে বোঝালাম, মেয়েটা আমার অনেক ভালো, ওকে বোঝাইলেও বোঝে, ওকে যা বোঝাবে না তাই বুঝবে, বড় মানুষের মতো জ্ঞান বুদ্ধি। এই যে এখন ও হচ্ছে উঠে যাচ্ছে, এই উপরে দৌড় দিয়ে উঠবে, দৌড় দিয়ে নামবে, আমাকে বলতেছে, আমি এখানে দাঁড়ায় আছি, ও উঠে গেল, আবার নেমে আসলো, এখন তো ভয় লাগতেছে, ও একদম উপরে না উঠে যায়, এই জন্য আমি ওকে ডাক দিলাম, ডেকে কাছে নিলাম, নিয়ে বললাম যে চলো মা আমরা হেঁটে হেঁটে বাসায় চলে যাই, আমার মাথা ব্যথা করতেছে। তো এখন ও তো এই যে জিয়ার কবর দেখবে বলে আমরা নিচে আসলাম, ও চাচ্ছিল যে ওটা একটু দেখবে, এই জন্য ওকে নিয়ে যাচ্ছি, ও অনেক খুশি, ওরা ঘোরাফেরার জন্যই আসা, ও সারাদিন যদি হাঁটেন ওকে নিয়ে, ও একদমই বিরক্ত হবে না, ও ঘুরতে অনেক পছন্দ করে, আর সারাক্ষণ ঢাকাতে ঘরের ভিতরে থাকা, দম বন্ধ অবস্থা, মেয়েটা আমার পাগল পাগল হয়ে যায়, স্কুল বন্ধ থাকলে তো আরোই অবস্থা খারাপ, তিন দিন ওর স্কুল বন্ধ ছিল, বৌদ্ধ পূর্ণিমার একদিন ছিল, শুক্রবার ছিল, শনিবার, মেয়েটা আমার একদম পাগল পাগল করতেছিল, এই জন্য ওকে নিয়ে বের হলাম। যাই হোক, ও এই যে কবরের উপর ওঠার বায়না করেছে, সব মানুষ বসে আছে, যদিও কবরের উপর ওঠা ঠিক না, তবুও বড় বড় মানুষেরা বসে থাকে দেখে ও এখন ইয়ে করতেছে, তো এই সাইডে ওকে উঠাই দিলাম, বসাই দিলাম, ও এখন চাচ্ছিল একটা ছবি উঠাবে, কিন্তু আমি ওকে বললাম যে মা ছবি না উঠাই, ভিডিও করতেছি, কেন জিজ্ঞেস করতেছে এটা কার কবর, বাচ্চাদের কবর নাকি, তো আমি ওকে বললাম আসলে এটা হচ্ছে আমাদের জিয়াউর রহমানের কবর। তো ও আবার প্রশ্ন, জিয়াউর রহমান কি, অনেক প্রশ্ন করতেছিল। যাই হোক, আমি ওকে বললাম যে আমি তোমাকে পরে বলবো এগুলা, এখন আমরা ঘুরতে আসছি, একটু ঘুরি, ঘুরে বাসায় গিয়ে বলবো। তো বললো আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে এখন এই যে হাঁটতেছি, এখানে একটু বসলাম, মেয়েটা আমার রাগ করছে, ও হচ্ছে কারণে অকারণে অবশ্য রাগ করে, ও আবার এই বলের কথা মনে হয়েছে, এই জন্য ও আবার বলটা নিতে চাচ্ছে। রাগ করে একদম বসে আছে, ও কিছুতেই কথা বলতে চাচ্ছে না, আমাকে বলতেছে আম্মু একটা গান শোনাও তো, ও চেষ্টা করতেছে গান গাওয়ার, মুখে কোনো হাসি নাই, অনেক কষ্টের পর একটু একটু হাসতেছে, আমার রোজাপুরি গান গাচ্ছে, গান গান না তো এটা একটা গজল, হাসবি রব্বি। এখন ওর মন ভালো হচ্ছে না কিছুতেই, তাই ওকে দিয়ে একটু গান গাওয়াচ্ছে, দেখি ওর মনটা ভালো হয় নাকি।
এই যে আমাদের বসে থাকা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। মাকে বলতেছি, মা চলো আমরা বাসায় চলে যাই। ও তো বাসায় যাবে না, রাগ করতেছে, ও চাচ্ছে যে আর একটু থাকুক। এদিকে সন্ধ্যা লেগে আসতেছে, আমার মাথা ব্যথা সারতেছে না। আমি ওকে বলতেছি, মা চলো আমরা বাসায় চলে যাই। ও তো রাগ আরও রাগ করলো। তো যাই হোক, ও চাচ্ছে যে এই বাগানের ভিতর দিয়ে যাবে। ওখানে গিয়েও দেখে চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মানুষজন নাই, তাহলে জঙ্গলের ভিতর দিয়ে কীভাবে যাবে। পরে আমি ওকে বোঝাচ্ছি, জঙ্গলের ভিতর আর তোমাকে যাইতে হবে না, আমরা এই ফাঁকা রাস্তা দিয়ে যাই। ও চাচ্ছে যে এখানে কোথাও একটা বসবে, বসে একটু আরাম করবে। ও অনেকক্ষণ হাঁটছে, তো আমাকে ফাঁকা জায়গা দেখাচ্ছে যে মা চল আমরা এইদিকে বসি। এদিকে সন্ধ্যা লেগে আসতেছে, বসলে তো অনেক সময়ের ব্যাপার, তবুও 2 মিনিট ওকে নিয়ে একটু বসছিলাম। ও অবশ্য বসে নাই, কারণ এদিকে পুলিশেরা সব ছিল, বাসিতে ফু দিচ্ছিল বের হয়ে যাওয়ার জন্য, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, বের হয়ে যাইতে হবে। ও জোরে জোরে হাঁটতেছে, দেখেন ও রাগ করে হাঁটতেছে। আসলে আমরা চলে আসছি একদম বিকেলবেলা, আসতে হয়তো আর একটু তাড়াতাড়ি। আপনারা আসলে অবশ্যই 3টার মধ্যে আসবেন, 3টা সাড়ে 3টার মধ্যে আসবেন, পুরো এরিয়াটা ঘুরবেন, বাচ্চাদের নিয়ে আসবেন। বাচ্চাদের এখানে খেলার জন্য অনেক সুন্দর জায়গা, বাচ্চারা একটু ভালোভাবে খেলতে পারবে। আসলে ঢাকা শহরে তো কোনো মাঠ ঘাট নাই বাচ্চা কাচ্চার খেলার জন্য। আমার মেয়েকে প্রায় নিয়ে আসি, প্রায় বলতে কি প্রতি সপ্তাহে নিয়ে আসি এখানে, এখানে নিয়ে আসি ওকে খেলাধুলার জন্য। বল দিলেও সুন্দর মতো খেলে, খেলা শেষ করে সন্ধ্যাবেলা বাসায় যায়। এই যে রাত হয়ে গেছে, রাত তো না সন্ধ্যা হয়ে গেছে, দেখেন ঢাকা শহর, রাতের ঢাকা শহর। এখন আমরা বাসায় চলে যাব। তো এখান থেকে রিক্সা পাচ্ছিলাম না, আর রোজা রিক্সায় উঠতে যাচ্ছিল না, ও বলতেছে আর একটু হাঁটবি। আসলে ও প্রচুর হাঁটতে পারে, ও হচ্ছে ঘুরতে পারে অনেক, হাঁটতে পারে অনেক, ওকে নিয়ে আমি হাঁটতে পারতেছি। যাই হোক, এই আজকের মতো আমাদের ব্লগ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।